প্রিয় ছাত্র ছাত্রীরা প্রত্যেককে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে জৈব রসায়নের পার্ট 5 এর ভিডিও হচ্ছে। এর আগে আমরা আলোচনা করেছি জৈব রসায়নের একটা ইতিহাস, প্রথমে আলোচনা করেছি পার্ট 1 এর জৈব রসায়নের ইতিহাস, দুই নম্বর আলোচনা করেছি জৈব রসায়নের ইউপ্যাক নামকরণ, তিন নম্বর ইউপ্যাক নামকরণ, চার নম্বর ইউপ্যাক নামকরণ। ইউপ্যাক নামকরণের সমস্ত ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটা দেখে নিও। তোমাদের কাছে আজকে নিয়ে হাজির হয়েছি, দেখো বইয়ে আগে সমবেত আছে, পরে আছে ইউপ্যাক নামকরণ। তবে আমার মনে হয় আগে ইউপ্যাক নামকরণ জানা দরকার আছে, পরে সমবেতা। তার কারণে আজকে আগে আমি শুরু করেছি ইউপ্যাক নামকরণ শেষ করেছি, তারপর আজকে আমি শুরু করেছি সমবয়বতা। তাহলে সমবয়বতা কাকে বলবো? দেখো কি বলছে, যে ধর্মে বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম সম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব থাকা সম্ভব তাকে আমরা সমবায় বলবো। দেখা গেল একই আণবিক সংকেত আছে কিন্তু আলাদা ধর্ম, তাহলে যে ধর্মের জন্য একই সংকেত বিশিষ্ট কোনো একটা জৈব যৌগকে ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগরূপে আমরা পাবো, সেই বিশেষ ধর্মটাকে আমরা বলবো সমবায়বতা। সমবায়বতাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গঠনমূলক সমবায়বতা, তিন নম্বর হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। আমাদের এই আলোচ্য বিষয়ে, মূল আলোচ্য বিষয়ে আলোচনা আছে গঠনমূলক সমবায়বতা। মানে দেখা গেল আণবিক সংকেত একই কিন্তু গঠন ভিন্ন হওয়ার জন্য, যদি কি বললাম, আণবিক সংকেত একই কিন্তু গঠন ভিন্ন হওয়ার জন্য যদি আমরা ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ পাই, ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট যদি আমরা যৌগ পাই, তখন সেই সমবায়তাকে আমরা বলবো কি, গঠনমূলক সমবায়তা। গঠনমূলক সমবায়তা চারটা ভাগ, সিঙ্গল ঘটিত সমবায়তা, অবস্থান ঘটিত সমবায়তা, কার্যকরীমূলক ঘটিত সমবায়তা, আর লাস্ট হচ্ছে কি, মেটামারিজম। আমরা মূলত এটা পড়বো, অবস্থান ঘটিত সমবায়তাটা আমরা পড়বো আজকে, বা আমাদের সিলেবাসে আছে, আর কার্যকরীমূলক ঘটিত সমবায়তাটা আমাদের সিলেবাসে আছে। তাহলে অবস্থান ঘটিত সমবায়তা কাকে বলবো? যে সমস্ত জৈব যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই এবং তাদের কার্যকরীমূলক বা প্রতিস্থাপনমূলক একই কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট, কিন্তু ওই কার্যকরীমূলকের অবস্থান ভিন্ন হওয়ার জন্য ভিন্ন ধর্ম বিশিষ্ট আমরা যদি যৌগ পেয়ে থাকি, তখন সেই যৌগটাকে আমরা বলবো অবস্থানগত সমবায়তা। তারপর আমরা কি বলবো, কার্যকরীমূলক ঘটিত সমবায়তা। যদি দেখি যে গঠন আণবিক সংকেত একই কিন্তু দেখা যাচ্ছে যে গঠন আলাদা হওয়ার জন্য, ঠিক আছে, দেখা যাচ্ছে আণবিক সংকেত একই কিন্তু ভিন্ন কার্যকরীমূলক থাকার জন্য ভিন্ন ধর্ম, ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগ যদি পাই, তখন তাকে আমরা কি বলবো, কার্যকরীমূলক ঘটিত সমবায়তা। ঠিক আছে, তাহলে একটা অবস্থান ঘটিত সমবায়তার কথা আলোচনা করলাম, আর একটা কী আলোচনা করলাম, কার্যকরীমূলক ঘটিত সমবায়তার কথা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এবার এই আমরা গঠনমূলক সমবায়তা, কার্যকরীমূলক ঘটিত সমবায়তা, অবস্থান ঘটিত সমবায়তার সংজ্ঞা লিখে দেবো এবং প্রত্যেকটার আমরা উদাহরণ আলোচনা করে দেবো। তাহলে গঠনমূলক সমবায়তারই ভাগ হচ্ছে অবস্থান ঘটিত সমবায়তা এবং কার্যকরীমূলক ঘটিত সমবায়তা। এবং এখান থেকে এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসে এই মাধ্যমিকে, একটা কীরকম যে একটি কার্যকরীমূলক ঘটিত সমবায়তার উদাহরণ দাও, অবস্থান ঘটিত সমবায়তার উদাহরণ দাও, বা এ বি দিয়েও একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটাও আমি দেবো এখানে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এই পর্যন্ত টুকে নিতে পারো। তোমাদের বলছি মাঝে বললেও যে তোমরা যখন আমার ক্লাসটা ফলো করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা তার সাথে সাথে লিখবে, তাহলে সব থেকে ভালো হয়। কেমন, তোমরা লিখতে থাকো। দেখো আমাদের প্রথমে গঠনগত সমবায়তার কথা বলেছিলাম, তাহলে যে সব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠন ভিন্ন হওয়ার জন্য যৌগগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিন্ন হয়, তাদের গঠনগত সমবায়তা বলে। গঠনগত সমবায়তার একটা ভাগ কি, অবস্থান ঘটিত সমবায়তা, এবং একটা হচ্ছে কার্যকরীমূলক ঘটিত সমবায়তা। একই কার্বন শৃঙ্খলযুক্ত, মানে কার্বন শৃঙ্খল একই থাকবে, জৈব যৌগসমূহ একই কার্যকরীমূলক বা একই রকম প্রতিস্থাপনমূলক থাকবে, প্রতিস্থাপক গ্রুপ কার্বন শৃঙ্খলে বিভিন্ন অবস্থানে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকলে যে ধরনের সমবায়, মানে কার্যকরীমূলকটা একই থাকবে,
কিন্তু বা প্রতিসমূলকটা একই থাকবে, কিন্তু তার অবস্থান বিভিন্ন হওয়ার জন্য অবস্থান বিভিন্ন অবস্থানে কার্বন অবস্থানে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে থাকলে যে ধরনের সমবেতা সৃষ্টি হবে তাকে আমরা কী বলবো? অবস্থান ঘটিত সমবেতা। সব থেকে ভালো হয় এত যে আমরা সংজ্ঞা মুখস্থ করছি, সংজ্ঞার খুব একটা মানে পরীক্ষা আসে কম, তবে আমাদের জানতে হবে ব্যাপারটা কী। তার সঙ্গে সঙ্গে আমরা যে জানলাম এটাকে বুঝতে হবে ভালো করে। হ্যাঁ দেখো একটা উদাহরণ বলি, দেখা গেল যে সি টু না দেখা গেল এরকম দিলাম সি থ্রি এ এইচ এইট ও, এটা হচ্ছে একটা যৌগ। এইরকম একটা আণবিক সংকেত বিশিষ্ট যৌগ থেকে কয় রকম যৌগ সৃষ্টি হতে পারে? দেখো এটা দেখো হতে পারে, দেখো সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু ও এইচ, তাহলে এখানে কার্যকরীমূলক কি ও এইচ। তাহলে এখানে আরেকটা হতে পারে এরকম যে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ সি এইচ টু ও এইচ। তাহলে দেখো এখানে কার্যকরীমূলক দু নম্বর কার্বনের সংখ্যা আছে, এখানে এক নম্বর কার্বনের সংখ্যা আছে, তাহলে এটার নাম কী হবে? তোমরা ইউপ্যাক নামকরণের সাহায্যে বলতে পারবে, যেহেতু তিনটে কার্বন আছে এক দুই তিন, তার জন্য কী হবে? প্রোফ। কার্বন কার্বন এক বন্ধন আছে ওই জন্য এন হয়, কিন্তু যেহেতু কার্যকরীমূলক আছে ইটা হবে না, প্রোপান হয়ে গেল। দুই নম্বরের সঙ্গে ওই আছে তার জন্য প্রোপান টু অল বসাবো। এটাতে দেখো এক নম্বর এদিক থেকে গুনলে এক নম্বর কার্বনের সঙ্গে ওএইচ আছে, তাহলে কী হবে? এক দুই তিনটে কার্বন, তাহলে কি প্রোফ। কার্বন কার্বন এক বন্ধনের জন্য কী হলো? আন। ইটা হবে না কেন? ওএইচ আছে তার জন্য প্রোপান কত? ওয়ান ওয়াল। তাহলে কী হলো? প্রোপান টু অল একটা আর প্রোপান ওয়ান অল একটা, ঠিক আছে। তাহলে দেখো আণবিক সংকেত একই, কার্যকরী মূলক একই আছে, কিন্তু এখানে দু নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, এখানে তিন নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, এক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে কার্যকরী মূলকের অবস্থা আলাদা হওয়ার জন্য ভিন্ন ধর্ম বিশিষ্ট যে যৌগটা পেলাম এটাকে আমরা কী বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অবস্থান ঘটিত সমবেতা, ঠিক আছে। তাহলে আর কীরকম বলতে পারি? দেখা গেল একটা দেখো আরও ভালো উদাহরণ বলা যেতে পারে, সি ফাইভ এইচ টুয়েলভ ও, এটা যদি বলি তাহলে এখান থেকে একটা যৌগ এরকম পেতে পারি যে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও এইচ সি এইচ টু সি এইচ থ্রি, এরকমটা পেতে পারি। আরেকটা কী পেতে পারি? সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি। তাহলে দেখো আণবিক সংকেত একই, কিন্তু গঠন দেখো এখানে ওএইচ আছে এখানে ওএইচ আছে, কার্যকরী মূলকও কি একই, ঠিক আছে। কার্বন শৃঙ্খলা একই রকম আছে, কার্বন কার্বন সবই এক বন্ধন আছে, কিন্তু এখানে কার্যকরী মূলকটা এক দুই তিন নম্বর কার্বনের সঙ্গে আছে, এখানে দু নম্বর কার্বনের সঙ্গে আছে, তাহলে এটা কী হবে? এটা হবে পেন্টান থ্রি অল, আর এটা কি পেন্টান টু অল। তাহলে একই আণবিক সংকেত কিন্তু কার্যকরী মূলকও কী আছে? দেখো কী বলছে, কী বলছে? কার্যকরী মূলক বা প্রতিস্থাপক গ্রুপ একই হতে হবে, তাহলে কার্যকরী মূলক একই আছে কিন্তু আলাদা হওয়ার জন্য কি দুটো আলাদা যৌগ পাচ্ছি। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি হতে পারে? কি বললাম? পেন্ট পেন্ট আন কার্বন কার্বন এক বন্ধনের জন্য পেন্টান হলো, তিন নম্বর কার্বনের সঙ্গে ওইচ আছে পেন্টান টু অল, ঠিক আছে। এবার দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আছে, তাহলে কী করবো? পাঁচটার জন্য কী হবে? পেন্ট দুই নম্বর কার্বনের সঙ্গে ওইচ আছে ওই জন্য কী পেন্ট, ও এটা ভুল করলাম, তিন নম্বরের সঙ্গে যুক্ত আছে, তাহলে কী হলো? পেন্টান থ্রি অল। আর এখানে কী হবে? পেন্ট দু নম্বর কার্বনের সঙ্গে আছে এ এন আন হবে, সবই কার্বন কার্বন এক বন্ধন আছে, এবার কি টু অল। তাহলে দেখো একই আণবিক সংকেত কিন্তু গঠন ভিন্ন হওয়ার জন্য মানে কার্যকরী মূলকের অবস্থান আলাদা হওয়ার জন্য কি ভিন্ন ধর্ম বিশিষ্ট দুটো যৌগ পেলাম। তাহলে এটাকে আমরা কী কী ধরনের সমবেতা বলবো? অবস্থান ঘটিত সমবেতা। মানে কার্যকরী মূলক একই আছে কিন্তু ভিন্ন জায়গায় আছে, তার জন্য ভিন্ন ধর্ম বিশিষ্ট ভৌতিক ভিন্ন ভৌতিক রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগ আমরা উৎপন্ন পাচ্ছি। এটা বলা হয় নর্মাল প্রোপানল, এটা বলা হয় প্রোপান টুয়াল, এদের মধ্যে ধর্ম কিন্তু আলাদা, ঠিক আছে।
এইভাবে আমরা এটাকে আমরা কি বললাম অবস্থান ঘটিত ঠিক আছে সমবায়বতা এটাকে আমরা কি বললাম অবস্থান ঘটিত সমবায়বতা এবার আমরা করব কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা মুছে দি দেখো তাহলে ওখানে কি একই আণবিক সংকেত ঠিক আছে কিন্তু কার্যকরী মূলকটা ভিন্ন যদি থাকে তাহলে ওই ধর যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক আলাদা ঠিক আছে তাদেরকে কার্যকরী মূলক আলাদা হওয়ার জন্য তাদের ভিন্ন ধর্ম বৈশিষ্ট্য যৌগ পাওয়া সম্ভব এই সম্ভব এরা এই সমস্ত ওই সমস্ত যৌগগুলোকে তাহলে যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক ভিন্ন হওয়ার জন্য ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ পাচ্ছি সেই সমস্ত যৌগগুলোকে পরস্পরের সমবায় বলবো আর যে ধর্ম মানে সেটাকে আমরা কী ধরনের সমবায় বলবো কার্যকরী মূলক ঘটিত সমবায় বলবো এবং যে ধর্মের জন্য এটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কী বলবো কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা ঠিক আছে যেমন দেখো যেমন হচ্ছে এই উদাহরণটাই দিই এটাই যদি বলি C3H8O এটা একটা হলো হ্যাঁ তাহলে আরেকটা হতে পারে কি এরকম CH3O ঠিক আছে CH2 CH3 তাহলে এটাকে যদি একটু ভালো করে ভাঙি CH3 বন্ড CH বন্ড কি CH3 এখানে কি শুনলো OH তাহলে এই যে সমবায়তাটা এখানে কি OH আছে কার্যকরী মূলক এখানে কি ইথার আছে তাহলে এটা কি হলো 1 2 3 তিনটে কার্বন আছে ওই জন্য কি মিথ ইথ প্রোফ তাহলে এটা কি হলো প্রোপান টু অল দেখতে পাচ্ছ এখানে তাহলে এটা কি হলো প্রোপান টু অল দেখো আণবিক সংকেত একই কিন্তু এখানে কার্যকরী মূলক ওয়েজ এখানে কার্যকরী মূলক এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ আর এখানে কার্যকরী মূলকটা কি এটা হচ্ছে হাইড্রক্সিল কার্যকরী মূলক আর এই কার্যমূলক মূলকটা কি ইথার ঠিক আছে ইথক্সি তাহলে এটা কী হবে নামকরণটা কী হবে একটা CH3 মিথেন আছে তাহলে কী হবে মিথক্সি 1 2 দুটো কার্বন আছে তাহলে মিথক্সি ইথেন তাহলে কী হলো মিথক্সি ইথেন এটা গেল তাহলে মিথক্সি ইথেনের কথা গেল প্রোপান টুয়ালের কথা গেল ঠিক আছে এইভাবে আমরা জিনিসগুলো করব তাহলে এই সমবায়তাটাকে আমরা কি বলবো কার্যকরী মূলক ঘটিত সমবায়তা যদি তোমাদের প্রয়োজন থাকে কার্যকরী মূলক ঘটিত সমবায়তার আরো একটা উদাহরণ দিই এবং লাস্ট আমি সংজ্ঞাটাও লিখে দেব হ্যাঁ ভিডিও হচ্ছে দেখো এবার আমরা আরেকটা বলতে পারি যেমন C2H6O এখান থেকে বলতে পারি CH3CH2OH আবার এখান থেকে বলতে পারি CH3OCH3 তাহলে এখানে কার্যকরী মূলকটা কার কার্যকরী মূলক অ্যালকোহলের আর এটা কার কার্যকরী মূলক ইথারের তাহলে এই একই আণবিক সংকেত কিন্তু কার্যকরী মূলক আলাদা ভিন্ন হওয়ার জন্য এইটা কি ধরনের সমবায়ের উদাহরণ কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা ঠিক আছে এবার এটার নাম কি হবে এটার নাম মিথ ইথ তাহলে কি হবে ইথানল
যেহেতু এক নম্বর কার্বন আছে অবস্থা না উল্লেখ করলে হবে। আর এটা কি হবে, মিথক্সি, আগে নামকরণ শিখিয়েছি, এই সাইডটাকে বললাম মিথক্সি, যেহেতু সমান কার্বন আছে তাহলে যে কোনো একটাকে অক্সিজেন অক্সি বলতে পারি, মিথক্সি মিথেন। তাহলে কি বললাম, এটা মিথক্সি মিথেন, কেমন? চলো তারপরে মুছে দিই। এবার আমরা উদাহরণ লিখলাম, এবার আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমাদের সংজ্ঞাটা লিখে নিতে পারো। দেখো, একই আণবিক সংকেত সম্পন্ন যেসব জৈব যেসব যৌগে বিভিন্ন কার্যকারী গ্রুপ বর্তমান থাকার জন্য যে সমতা সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, কার্যকারী মূলক ঘটিত সমতা। সংজ্ঞাটা পরে লিখলাম, উদাহরণটা প্রথমে বুঝিয়েছি, অ্যাকচুয়ালি উদাহরণ প্রথমে বুঝিয়ে পরে সংজ্ঞা বলাই ভালো, তাদেরও সুবিধা। ঠিক আছে, জিনিসটা বুঝে নিয়েছো, সংজ্ঞাটা লিখে নাও। এবার আমরা পড়বো সমগণীয়, ঠিক আছে, সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণীর একটা কথা বলছে। সমগোত্র, গোত্র মানে কি, যদি বলি যে আমি ওই গোত্রের ছেলে, মানে কি, গোত্র মানে বংশ, সমগণীয় একই রকম জিনিস, সমবংশ। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের, ঠিক আছে, সাধারণ আণবিক সংকেত একই দাঁড়াবে তারাকে, এবং যাদের পরপর দুটি যৌগের মধ্যে একটি কার্বন এবং দুটি হাইড্রোজেন পরমাণুর পার্থক্য থাকবে, সেই সমস্ত যৌগগুলোকে আমরা কি বলবো, সমগণীয় শ্রেণীর যৌগ। সব গণ মানে কি, একই শ্রেণীর যৌগ, ঠিক আছে, যাদের বংশটা কি হবে, একই হবে, হতে পারে কার্বন বেশি কম, কিন্তু কি হবে, তাদের সাধারণ সংকেতটা একই দাঁড়াবে। তাহলে কি বলছে, যে সমস্ত জৈব যৌগের, ঠিক আছে, সাধারণ সংকেত একই এবং পরপর দুটি জৈব যৌগের মধ্যে যদি একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের পার্থক্য থাকে, সেই সমস্ত যৌগগুলোকে পরস্পরে কি বলবো, সমগণীয় শ্রেণীর যৌগ। যেমন উদাহরণ বলি, দেখো, যেমন CH4 উদাহরণ দিই, পরে আমি সংজ্ঞা বলে দিচ্ছি। হ্যাঁ, এবং এখান থেকে শর্ট কোশ্চেন আসে প্রচুর, ঠিক আছে, সেই শর্ট কোশ্চেনগুলো দেখো। যেমন এখানে কি, প্রথমে একটা উদাহরণ দিয়ে দিই, CH4 দেখতে পাচ্ছ, এটা কি CH4 মিথেন, C2H6, C3H8, C4H10। দেখো, প্রত্যেকের সাধারণ সংকেত দাঁড়াচ্ছে CnH2n+2। তাহলে এরা পরস্পরে কি, সমগণীয়, এবং পরপর দুটো যৌগ ধরেছে, এটা দেখা গেল এই দুটো যৌগ ধরছি, এই দুটো যৌগের মধ্যে দেখো একটা কার্বনের পার্থক্য রয়েছে এবং দুটো হাইড্রোজেনের পার্থক্য রয়েছে। তাহলে একটা কার্বন আর দুটো হাইড, দেখো এরকম একটা প্রশ্ন আছে যে পরপর দুটি সমগণীয় শ্রেণীর যৌগের আণবিক ভরের পার্থক্যগত হয়, তাহলে কী হবে, একটা কার্বনের জন্য, দেখো একটা কার্বনের পার্থক্য দুটো হাইড্রোজেনের পার্থক্য, একটা কার্বনের জন্য কত, 12, আর দুটো হাইড্রোজেনের জন্য কত, 2, তাহলে কত পার্থক্য, 14। তাহলে পরপর দুটি সমগণীয় শ্রেণীর যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়, 14। এটা শর্ট কোশ্চেন খুবই আছে। এবং আরেকটা কোশ্চেন আছে, পরপর দুটি সমগণীয় শ্রেণীর যৌগের মধ্যে কতগুলি কার্বন এবং কতগুলি হাইড্রোজেনের পার্থক্য রয়েছে, তাহলে একটা কার্বন এবং দুটি হাইড্রোজেন, এটা গেল। এবার যদি বলি, দেখো CH3OH, C2H5OH, C3H7OH, C4H9OH, দেখো এদের সাধারণ সংকেত কী দাঁড়াবে, CnH2n+1OH, সাধারণ সংকেত একই। এবং দেখো পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বনের পার্থক্য দেখো, এবং কটা হাইড্রোজেনের পার্থক্য, দুটো হাইড্রোজেনের পার্থক্য, তাহলে একটা কার্বনের পার্থক্য আর দুটো কিসের পার্থক্য, হাইড্রোজেনের পার্থক্য, তাহলে আণবিক ভরের পার্থক্য কত, 12+2, তাহলে কত পার্থক্য আণবিক ভরের, 14 আণবিক ভরের পার্থক্য। তাহলে এইরকম যৌগগুলোকে আমরা কি বলবো, সমগণীয় শ্রেণীর যৌগ, কি বলবো, সমগণীয় শ্রেণীর যৌগ বলবো। ঠিক আছে, তাহলে এবার আমরা সমগণীয় শ্রেণীর যৌগ পড়লাম, ঠিক আছে, এবং এরাকে পরস্পরে কি বলবো, সমগণ বলবো, পরস্পরে কি বলবো, সমগণ। তাহলে পর সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে দেখো এখানেও
আণবিক ভরের পার্থক্য কত দাঁড়ালো 14, ঠিক আছে। আর এর কত পার্থক্য দাঁড়ালো, একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য দাঁড়ালো। এবার আবার আমরা এটারও কি আমরা সংজ্ঞাটা লিখে দিই, তাহলে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এবং তারপরে জিনিসগুলো আমরা সংজ্ঞাগুলো আলোচনা করে দিচ্ছি, লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি এই জন্যই সংজ্ঞাটা আগে লিখিনি, যে সংজ্ঞাটা দেখলে সমকোণীয় শ্রেণীর যৌগ যে কি প্রথমেই আমরা ঘাবড়ে যাব, ওই জন্য আগে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত, আমি যেগুলো লিখেছিলাম দেখো সবই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, প্রথমে যেটা লিখেছিলাম। দ্বিতীয়বার যেগুলো লিখেছিলাম সবই কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত, তাহলে সেটা বলছে যে একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত। একটু উদাহরণ দিই, যেমন CH4, C2H6, C3H8, দেখো কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। এখানে যদি বলি যে C2H5OH, তাহলে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত, তাহলে এক, তাহলে C3H7OH, C4H9OH, C5H11OH। দেখো এখন একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট, এবং দেখো এদের সাধারণ সংকেত কি CnH2+2, এদের সাধারণ সংকেত কি CnH, দেখো এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2 প্রত্যেকের, এদের সাধারণ সংকেত কি দাঁড়াচ্ছে CnH2n+1OH। একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট কার্যকরীমূলক যুক্ত, একই ধরনের কার্যকরীমূলক OH আছে। জৈব যৌগ সমূহ, এগুলো সব জৈব যৌগ যাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভরে সাজানো হয়েছে, ক্রমবর্ধমান আণবিক ভরে সাজালে পরপর অবস্থিত যে কোনো পরপর অবস্থিত যে কোনো দুটি সদস্যের মধ্যে CH2 পরমাণুর, মানে একটা কার্বন দুটো হাইড্রোজেনের CH2 পরমাণু পুঞ্জের ব্যবধান থাকে। দেখো এখানে একটা কার্বন দুটো হাইড্রোজেনের পার্থক্য রয়েছে প্রত্যেকটাতে, তাহলে পরমাণু পুঞ্জের ব্যবধান বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে আমরা কী বলো, সমকোণীয় শ্রেণীর যৌগ। এবার সমকোণীয় শ্রেণীর যৌগের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো বলে দিই। দেখো প্রথম হচ্ছে সি, এটা যেটা বলেছে বন্ড CH2 পরমাণু পুঞ্জে পার্থক্য থাকবে। দুই নম্বর কি, আণবিক ভরে পার্থক্য থাকবে 14U। দেখো এদের প্রত্যেকের সাধারণ সংকেত একই হবে, সদস্যগুলি একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, এদের প্রত্যেকের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো প্রায় মিল দেখা যাবে, আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে সদস্যগুলির রাসায়নিক সক্রিয়তা হ্রাস পাবে। যত আমরা আণবিক ভর উপর থেকে নিচের দিকে যাবো তত এদের রাসায়নিক সক্রিয়তা আস্তে আস্তে কী হবে, হ্রাস পাবে। তাহলে সমকোণীয় শ্রেণীর বৈশিষ্ট্য কী বললাম, সব থেকে সহজ আমরা সঙ্গের মধ্যে পাচ্ছি CH2 পরমাণু পুঞ্জে পার্থক্য থাকবে, আণবিক ভরের পার্থক্য হবে 14U, ঠিক আছে। এদের কী হবে, এদের রাসায়নিক এদের কী হবে, সদস্যগুলির প্রস্তুতি একই রকমভাবে করা যেতে পারে, এদের রাসায়নিক ধর্মগুলো প্রায় মিল থাকবে, যত আমরা ক্রমবর্ধমান উপর থেকে নিচের দিকে যাব এদের রাসায়নিক মানে পদার্থগুলির সক্রিয়তা আস্তে আস্তে কী হতে থাকবে, কমতে থাকবে, যত আণবিক ভর আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে বাড়বে তত এদের রাসায়নিক সক্রিয়তা আস্তে আস্তে কী হবে, কমবে। এই হচ্ছে জৈব সমকোণীয় শ্রেণীর যৌগের বৈশিষ্ট্য। তবে এই শর্ট কোশ্চেন যে দুটো আমি বলেছি যে আণবিক ভরের পার্থক্য হয় পর সমকোণীয় শ্রেণীর দুটি যোগে পরপর দুটি যোগের আণবিক ভরের পার্থক্য হয়, একটা কোশ্চেন আছে। দুই নম্বর কোশ্চেন আছে যে সমকোণীয় শ্রেণীর যোগের কটা কার্বন এবং কটা হাইড্রোজেনের পার্থক্য থাকে বা কতগুলি কী পার্থক্য থাকে, তাহলে বলবো CH2 পরমাণু পুঞ্জের পার্থক্য থাকে। এ হলো সমকোণীয় শ্রেণীর যোগ। এবার দেখি আমাদের সময় কত হয়েছে, সময় যদি থাকে তাহলে আমি একটু আলোচনা করে দেব। তাহলে আমরা এবার আলোচনা করব মিথেন সম্পর্কে। হ্যাঁ, এই দেখো আমরা কতগুলো সরলতম অ্যালকেনের উৎস এবং তাদের ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, একটু পড়তে হবে। হ্যাঁ, এগুলো বোঝার আছে, যতগুলো বোঝানোর আমি বুঝিয়ে দেবো, এই এই ব্যাপারগুলো আমি বই দেখে দেখে একটু আলোচনা করব।
দেখো আমরা প্রত্যেকটা গ্যাসের আমরা প্রথম আলোচনা করব মিথেন, মিথেন গ্যাস সংকেত কি সিএইচ ফোর, উৎস কি আমরা খনি থেকে আমরা মিথেন গ্যাস পেতে পারি, কি বললাম খনি থেকে, এবং এটা খনি থেকে পাওয়া যায় বলে বিশেষ করে কোল এটাকে বলে খনি থেকে পাওয়া যায়। হ্যাঁ তাহলে এই মিথেনের আণবিক ভর কত দাঁড়াচ্ছে ১৬, বাস এটা কি দাঁড়াচ্ছে আণবিক ভর, বাষ্প ঘনত্ব ৮, বাষ্প ঘনত্ব কত দাঁড়াচ্ছে ৮, তাহলে আণবিক ভর হচ্ছে ১৬, বাষ্প ঘনত্ব কত দাঁড়াবে ৮, মিথেনের কথা বললাম। তারপরে এই মিথেন উৎস কি বললাম তৈলগুপ থেকে পাওয়া যায়, আর পেট্রোলিয়ামের যদি আমরা পাতন করি তাহলে পেট্রোলিয়ামের পাতন প্রক্রিয়ায় আমরা কি এই এটা পেয়ে থাকি, কি বলে পেট্রোলিয়াম থেকে পাতনের সময় এই মিথেন গ্যাসকে আমরা পেয়ে থাকি। এবার এ দেখো মিথেন গ্যাস মূলত বদ্ধ জলাভূমিতে উৎপন্ন হয়, এই কারণে এই গ্যাসকে বলা হয় মার্স গ্যাস, কি বলা হয় এই গ্যাসকে কি বলা হয় মার্স গ্যাস। মনে রাখবে মিথেন গ্যাসকে বদ্ধ জলাভূমি থেকে পাওয়া যায়, এই এই কারণে কি বলা হয় কি মার্স গ্যাস বলা হয়, ঠিক আছে। মার্স ল্যান্ড মানে কি বদ্ধ জলাভূমি, বদ্ধ জলাভূমিতে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন উদ্ভিদ বা জলের ভিতরে বিভিন্ন প্রাণীর পচনের ফলে এই গ্যাসটা উৎপন্ন হয়, তার কারণে কি বলা হয় মার্স গ্যাস বলা হয়, ঠিক আছে। তাহলে মিথেন গ্যাসে কি গ্যাস বলা হয়, এখানে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করছি যে কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়, তাহলে কি বলবো মিথেন গ্যাসকে, কেন বলা হয় এটা বদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন হয় তার জন্য কি বলা হয় মার্স গ্যাস বলা হয়। তারপরে দেখো এটা ব্যবহার, মিথেন গ্যাস আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। এই যে সিএনজি গ্যাস যেটাতে বর্তমানে এই অটোগুলো চলছে সিএনজিতে, তাহলে এই সিএনজির প্রধান উপাদান হচ্ছে কি মিথেন। তারপরে এই মিথেন গ্যাসকে বায়ুর অনুপস্থিতিতে মিথেন যদি ভেঙে যায় তাহলে হাইড্রোজেন উৎপন্ন করে মিথেন ভেঙে গিয়ে, এবং এই কার্ব দেখো ভেঙে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। বায়ুর অনুপস্থিতিতে মিথেন গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কার্বন এবং কি উৎপন্ন হবে হাইড্রোজেন উৎপন্ন হবে, ঠিক আছে। এই এই কার্ব দেখো এই কার্বনটাকে আমরা এই কার্বনকে কার্বন ব্ল্যাক বলা হয়, এই কার্বনকে আমরা কি বলবো কার্বন ব্ল্যাক, এবং কার্বন ব্ল্যাককে রং ও ছাপার কালি, কার্বন ব্ল্যাক কী কাজে ব্যবহার করা হয় রং এবং ছাপার কালি তৈরিতে এবং গাড়ির টায়ার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে মিথেন থেকে আমরা যে কার্বন ব্লক পাই কার্বন ব্ল্যাক পাই, সেই কার্বন ব্ল্যাক ছাপার কালিতে ব্যবহার করা হয়, টায়ার প্রস্তুতি ব্যবহার করা হয়, আর ফিতের ছাপার কালি কার্বন ব্ল্যাক রং, ঠিক আছে, কার্বন ব্ল্যাক রং ছাপার কালি আর গাড়ির টায়ার প্রস্তুতি ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে মিথেনের ব্যবহার। এছাড়াও মিথেন থেকে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য মিথানল, ঠিক আছে, মিথাইল ক্লোরাইড, ফরমালডিহাইড এগুলো তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে মিথেন থেকে কী তৈরি করা যায় মিথানল CH3OH, তারপর আমরা কী তৈরি করতে পারি মিথাইল ক্লোরাইড CH3Cl, তারপর আটটা জিনিস তৈরি করতে পারি। এরপর মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া যখন আমরা পড়বো, আমরা প্রথম চ্যাপ্টারে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছি, আবার এখানেও পড়বো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে ক্লোরোফর্ম CH, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া আমরা ক্লোরোফর্মও তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে CH Cl3 আমরা ক্লোরোফর্মও তৈরি করতে পারি মিথেনের সাহায্যে, ঠিক আছে। এছাড়াও মিথেন থেকে ফরমালডিহাইড তৈরি হয় HCHO, তাহলে এগুলো মিথেন থেকে তৈরি হয়। তাহলে আমরা মূলত ব্যবহার মিথেনের উৎস আর মিথেনের ব্যবহারটা করব, তার সঙ্গে মনে রাখবো মিথেনকে কেন মার্স গ্যাস বলা হয় বা কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়, ঠিক আছে। এবার এরপরে আরও দুটো আমরা গ্যাস দু তিনটে গ্যাস আলোচনা করবো, এবার যে পড়াগুলো আছে সেগুলো একটু আমাদের পড়ে মুখস্থ রাখতে হবে এবং আমি কোশ্চেনগুলো বলে দেবো। তাহলে এখান থেকে কোশ্চেন কী পেলাম মিথেন থেকে, মিথেনের উৎস কোথা থেকে সেটা বলবো, কোথা থেকে আমরা মিথেন পাই, মিথেনকে কেন মার্স গ্যাস বলা হয়, মিথেনের ব্যবহার, ঠিক আছে। এই এই তিনটে প্রশ্ন করবে, এখান থেকে কোশ্চেন পেয়ে যেতে পারো, ঠিক আছে, মিথেন থেকে। এবার যেগুলো পড়াবো রাসায়নিক ধর্মের আগে পর্যন্ত, ঠিক আছে, একটু মুখস্থ করতে হবে, একটু পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে এইরকম একটু কোশ্চেন আসে, কোশ্চেনগুলো সহজ, বিশেষ চাপের কিছু নেই বা বিক্রিয়া টিক্রিয়া কিছু নেই। হ্যাঁ তোমরা এইভাবে পড়ে থাকো, পড়াশোনা চালিয়ে যাও, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ, ধন্যবাদ।